নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়ি ফ্ল্যাট এবং আশ্রমে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। সিবিআই সূত্র দাবি, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। গোয়েন্দা সূত্র দাবি, এই প্রেক্ষাপটে বিভাস অধিকারীর কাছে জানতে চাওয়া হয় তিনি জেলবন্দী তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে কতদিন ধরে চিনতেন, কতবার তাদের মধ্যে দেখা হয়েছিল, তাদের মধ্যে কি কোনো আর্থিক লেনদেন হয়েছিল। না, ডকুমেন্টস লিখলো সব, আশ্রমের কীভাবে গোড়াবর্তন হলো, কলেজগুলো কীভাবে হলো এবং কারা কারা আসতো আর কী কী আছে আশ্রমে সব বললো। দিলাম কোনো চাকরি দিয়েছেন কিনা, লিস্ট দিয়েছেন কিনা, নাই বলো আপনি বলুন কাকে দিয়েছি আমি। হ্যাঁ, কেন চিনবো না, আমাদের কলেজ আছে, চিনবো না, পশ্চিমবঙ্গে কার হিম্মত আছে কলেজ চালাবে, মানে আজকে না চিনে। নিয়োগ দুর্নীতি তদন্তে নাম উঠে আসা বিভাস অধিকারী অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন, তিনি ডিএলএড কলেজের মালিকও। স্থানীয়দের দাবি, কলেজ লাগোয়া সৎসঙ্গ মিশন কলেজ অফ ফার্মেসিরও মালিক বিভাস। বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের মুখে। এরপর সিবিআই এর স্ক্যানারে থাকা গোপাল দলপতির মুখে উঠে এসেছিল বিভাসের নাম। সিবিআই এখন কাদকে কাদের খুঁজে পাচ্ছে, অভিনেত্রী, তিনটে ফ্ল্যাট, বিলাসবহুল জায়গা দিচ্ছে, বিভাস অধিকারী তার নাম সেদিন বললো দেখলাম। সিবিআই সূত্র দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই একই কাজ করতেন বিভাস অধিকারী। তাপস মণ্ডলের বয়ানেও একাধিকবার বিভাস অধিকারীর নাম উঠে এসেছে বলে সূত্রের দাবি। যাকে চিনি তার কথা বলেছি, তাপস মণ্ডলকে চিনতাম, মানিক ভট্টাচার্যকে চিনতাম বলেছি, আর যা দুর্নীতি করতো, যারা প্যাঁদ বাঁধাতো, তারা ভালো বলতে পারবে যে কার কাছ থেকে টাকা নিয়েছে, কাকে দুর্নীতি করেছে। বুধবার নিজাম প্যালেসে প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বিভাস অধিকারীকে। তাঁকে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছিল বলে সূত্রের দাবি। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।